এবার যে ভয়ঙ্কর আইসিবিএম তৈরি করেছে উত্তর কোরিয়া যা দেখে ভয় পাচ্ছে আমেরিকা বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্র চলছে যুদ্ধ মহড়া আর পাল্টাপাল্টি হুমকি আর তারিজের ধরে সুনির্দিষ্ট লক্ষ্যে আঘাত আনতে সক্ষম পরমাণু অস্ত্রবাহী আন্তঃমদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম তৈরির কাছাকাছি পর্যায়ে চলে গেছে উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে এই ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো যাবে বলে জানিয়েছে মার্কিন কৌশলগত কমান্ড যুক্তরাষ্ট্রের থিঙ্ক ট্যাঙ্ক হার্টসন ইনস্টিটিউটে দেওয়া ভাষণে এমনটাই জানিয়েছে মার্কিন কমান্ডের প্রধান বিমান বাহিনী জেনারেল জন আইটেন আবহমণ্ডলে পুনরায় ঢোকার সময় সৃষ্ট প্রচণ্ড তাপ সহ্য করে টিকে থাকতে পারে এমন নিখুঁত দিক নির্দেশনা তৈরির চেষ্টা করছে উত্তর কোরিয়া এটা ছাড়া সঠিক লক্ষ্যে সুনির্দিষ্টভাবে আঘাত আনতে পারে না আইসিবিএম আর এটি তৈরি করতে পিয়াং বেশি দেরি হবে না বলে জানান জেনারেল জন হাইটেন তিনি বলেন আইসিবিএম তৈরির কাজ অব্যাহত রাখলে এই সমস্যার সমাধানের পথ খুঁজে বের করতে পারবে পিয়াং কাজী মার্কিন কৌশলগত কমান্ডের প্রধান হিসেবে তিনি ধরে নেবেন যে উত্তর কোরিয়ার অস্ত্রভাণ্ডারে পরমাণু বোমা এবং এটি বহনের উপযোগী আইসিবিএম আছে পিয়াংয়াংয়ের ক্ষেপণাস্ত্র প্রতিহত করার নির্দেশ মার্কিন প্রেসিডেন্ট দিলে সে দায়িত্ব কি করে পালন করা হবে বরং তা চিন্তা চিন্তাভাবনা করবেন বলেও জানান তিনি এ সময় তিনি বলেন উত্তর কোরিয়া যদি বহনকারী আইসিবিএম দিয়ে যুক্তরাষ্ট্রে হামলা চালায় তবে তার পরিণাম পিয়াংয়াংয়ের জন্য মোটেও ভালো হবে না আইসিবিএম বিধ্বংসী মার্কিন ভূমিভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা গ্রাউন্ড বেসড মিড কোর্স ডিফেন্স বা জিএমডির কথাও এই সময় তুলে ধরেন তিনি চল্লিশ বিলিয়ন বা চারশো কোটি ডলারের এ ব্যবস্থা দিয়ে উত্তর কোরিয়ার আইসিবিএম ঠেকানো যাবে বলে তিনি জানান পাশাপাশি স্বীকার করেন এ ধরনের ব্যবস্থা শতভাগ কার্যকর হয় না দেশি প্রবাসী ভাই ও বোনেরা আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন ধন্যবাদ সবাইকে